রবি ওকে ছেড়ে দাও, মাথা গরম করিও না আর কি। না ছাড়বো না রবি। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। নেহাতি আলোর ভাই বলে আমরা এতক্ষণ তোমাকে সহ্য করেছি, না হলে কিন্তু কি করতেন? না হলে কি করতেন? দাঁড়িয়ে দিতেন এখান থেকে। আপনি কে? কি পরিচয়? এই বাড়িতে কেন রয়েছেন? এদের সাথে আপনার কি সম্পর্ক? জয়বাবু কি এত বড় বড় কথা বলার অধিকারটা কে দিচ্ছ? নাকি কথা বলার অধিকার আছে তাই বলছে, ও আমার বন্ধু। বন্ধু? কত বন্ধু এলো আর কত বন্ধু গেল। জয়বাবু দিদি মারা যাওয়ার পর বেশ ভালো কাটছে না আপনার? হ্যাঁ দারুণ, একদম বন্ধু বান্ধব নিয়ে পুরো মেতে রয়েছেন একদম। কেউ আটকানোরও নেই আর কেউ বলারও নেই কিছু। শাট আপ রবি, থামবি না, জোর করে থামাতে হবে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। দাদাভাই যখন বাড়িতে ঢুকেছিল তখনই বলেছিলাম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই, তাহলে তো এতগুলো কথা শুনতে হতো না। বেয়ান বেয়ান, রবি এসব কি শুরু করেছে বলুন তো, ওকে বোঝান এইসব কথা যেন না বলে। ও আমাদের দিদিভাই কত ঝড় ঝঞ্ঝা পেরিয়ে আজ বাড়ি ফিরেছে, আবার যদি এইসব কথাবার্তা শোনে তাহলে ওর মনের অবস্থা কি হবে বলুন তো। আমারও একই অবস্থা বেয়াই, রবি আমার কোনো কথা শোনে না, যা ইচ্ছে তাই করে। তাই করব, যা যা ভেবে এসছি সব করব। তুমি যা ইচ্ছে কর, দয়া করে পুকুলকে এর মধ্যে জড়িও না, ওকে ছেড়ে আর সব কিছু করো ভাই। ঠিকই তো, তুই তো বলেছিলি ভালোভাবে পুপুলকে এখান থেকে নিয়ে যাবি, পুপুলের ভালো লাগলে কিছুদিন ও বাড়িতে থাকবে, কিছুদিন এ বাড়িতে থাকবে, এভাবে থাকবে। তাহলে তুই এরকম করছিস কেন? মানা থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না, আমি এখানেও বড় হই ওখানেও বড় হব। পুপুল এসব কথা কেন বলছিস তুই? এসব কথা একদম বলবি না, তোর মা নেই তো কি হয়েছে? হ্যাঁ আমরা সবাই আছি তো, একদম এসব কথা বলবি না। এই ছাড়ো ওকে, ছাড়ো, ও কোথাও যাবে না, ও মামার বাড়িতে যাবে। মাসিমা রবি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছে, ওকে বারণ করুন। ও যদি এখনো না থামে ওকে কিন্তু এই বাড়ি থেকে সোজা হাজতে পাঠাবো। হাজত? হাজতও তোমাদের বাড়ির থেকে ভালো রাজাদা, ওখানে না অন্তত নিজের মতো থাকা যায়, আর এখানে এখানে থাকলে কি অবস্থাটা হয় নিজের চোখে দেখলাম। কত ভালোবাসা, ভালোবাসায় ভেসে গিয়ে সব বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। না আমি আর কিছুতেই এই দম বন্ধ করা বাড়িতে আমার ভাগ্নিকে বড় হতে দেব না। আদিত্য, আদিত্য তুমি কিছু বলছো না কেন? ও আজকে সবার সামনে পুপুলের প্রতি আমাদের ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছে, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। দাদাভাই চুপ করে থাকলো, আমি চুপচাপ থাকবো না। পুপুলকে ছাড় না, পুপুলকে ছাড়, ছাড়বো না, আমার পুপুলকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি করছিস কি তোরা? দিদিভাই লেগে যাবে তো, থামাও না ওদের। রাজা, রাজা শান্ত শান্ত হ, এরকম মারপিট করে হবে না, হবে না। শোন ওকে বোঝা, বুঝিয়ে ব্যাপারটা মীমাংসা কর। এইভাবে মীমাংসা হয় না বাবা, সবাই মুখের কথায় বোঝে না, কেউ কেউ হাতের কথাতে বোঝে। রবি তুই তো আগে এরকম ছিলিস না বাবা, এরকম কেন হয়ে গেলি? আগে তো কত আসতিস আমাকে মাসিমা মাসিমা বলে, কত কথা বলতিস, আজকে এরকম কেন করছিস? করবই তো, বড়রা ভুল করলে ছোটদের তো দায়িত্ব বড়দের চোখে আঙুল দিয়ে ভুলটা বুঝিয়ে দেওয়ার। মাসিমা আপনারও অনেক দোষ আছে, আমার দিদিটা অকালে চলে গেল আর উনি শোকে পাথর হয়ে গেলেন, আর মাঝখান থেকে আমার ভাগ্নিটার ভাগ্য কয়লা হয়ে গেল, তাই না? জামাইবাবুরও তো মা ছিল না, আপনি এসে ওকে মায়ের মতো আগলে নিয়েছিলেন, তাই বড় হলো, মানুষ হলো। আর আমার ভাগ্নিটা, ওর কি হবে? ওর সাথে এই লোকটা কি করেছে সেটা ভেবে দেখেছেন? ভাবেননি আপনারা? ভাবেননি? ভাবলে এতদিনে জামাইবাবুর একটা বিয়ে দিতেন, পুপুল একটা মা পেত, মা পেলে
অ্যাটলিস্ট ওই বাড়ি ছেড়ে কোনোদিন পালাতো না। ভাই গুছিয়ে এত কথা কি করে বলছে? ও তো এত কথা বলতে পারতো না। নিশ্চয়ই ওকে কেউ কিছু একটা শিখিয়েছে। ও কারোর শেখানো কথা এখানে এসে বলছে। অনেক কথা বলেছিস তুই, আর একটা কথা বললে না। হ্যাঁ ওকে বলতে দে। হ্যাঁ বলবো, আজ নিজের ভাগ্নির জন্য আমাকে বলতে হবে। মাসিমা আপনি তো নিজে দেখেছেন, আমার মা নিজের মেয়ের মৃত্যুর পরেও চেয়েছিলেন জামাইবাবুর একটা বিয়ে হোক, সেসব উনি শুনছেন না, শুধু নিজের কথা ভাবছেন। আর আমার ভাগ্নিটার ভবিষ্যৎ জলে ফেলে দিয়েছেন। না আমি পারবো না, আমি আলোর জায়গা কাউকে দিতে পারবো না। আমার মন থেকে আলোকে আমি মুছতেও পারবো না, আর বিয়েও আমি করব না। আহা, এমন করে বুঝে মানুষকে ভালোবাসতে হয়। বইয়ে যেরকম দেখায় একেবারে সেরকম, একেবারে অটুট প্রেম। এই এতক্ষণ তুমি তোমার ভাগ্নিকে নিয়ে কথা বলেছো, কিচ্ছু বলিনি, কিন্তু এখন আদিত্যর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে ওকে অপমান করার সাহস তোমাকে কে দিল? এই আপনাকে কে সাহস দিয়েছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলার? আপনি কে? হ্যাঁ সেটা তো এখনো বললেন না। এই যে জামাইবাবু, ওনাকে বাড়িতে রেখে এই ফষ্টি টষ্টি না করে বিয়েটা তো করতে পারতেন। নাকি ইনি আছেন বলেই বিয়েটা করতে পারছেন না? এই আপনার কেসটা কি? হ্যাঁ ঠিক করে বলুন তো। রবি রবি খবরদার না, শুধু মেয়ে বলে ছেড়ে দিলাম, কি ভেবেছেন? হ্যাঁ আমি কিছু জানি না, কিছু বুঝি না, তাই না? আসলে আপনাদের এই সম্পর্ক না নোংরামির সম্পর্ক। না হলে আপনিই বা পড়ে থাকবেন কেন এই বাড়িতে? লজ্জা থাকলে চলে যেতেন, না হলে বিয়ে করে নিতেন। না 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 না, এই সমস্ত নোংরামির মাঝে না আমি আমার পুপুলকে এক মুহূর্ত রাখবো না। কি রে দাদা ভাই, এত অপমান সহ্য করে তুই দাঁড়িয়ে আছিস চুপচাপ? তুই কি মানুষ? রাজা মা থাক, আমি আর কিছু শুনতে চাই না। রবি এভাবে আমাদের সামনে এসে বড় বড় কথা বলছে, কারণ দোষ আমার, সব দোষ আমার। এই অভ্র দিদি ভাইকে একটু বাগানে নিয়ে যাও না, আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ চলো, আমি আমি তোমাকে ওই ওই আঙুল দিয়ে হ্যান্ডশেক করা খেলাটা ওইটা শেখাবো, চলো। রাধা তুমি তুমি আবার উঠে এলে কেন? এই তো তোমাকে দেখতে এসেছি। তুমি ঠিক আছো তো পুপুল? হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু দেখো ওরা ঠিক নেই, ওরা আমাকে নিয়ে যাবে বলে তাই সবাই ঝগড়া করছে। তুমি ওদেরকে বলে দাও না যে তুমি যাবে না, তাহলে দেখবে সবার ঝগড়া স্টপ হয়ে যাবে। কিন্তু আমার তো এখানে ভালোই লাগে না, আমি বোর হই। আমি এসে গেছি তো,
তুমি আর বড় হবে না, আমি তোমার সাথে খেলবো, আমি তোমার সাথে কার্টুন দেখবো, আমি আমি তোমার সাথে ড্রয়িংও করবো, সাথে আমি আমি তোমার সাথে পড়াশুনো করবো। হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে আমি মামাকে বলে দিই। কিন্তু পুপুল, কিন্তু কি দাদা, পুপুল তো যা বলার বলেই দিল। তাছাড়া পুপুল না খুব কষ্ট পেয়েছে, আপনারা এতক্ষণ ধরে এত ঝগড়াঝাটি করছিলেন, আমি বলছিলাম কি আমি পুপুলকে ঘরে নিয়ে যাই। কিন্তু আবার কিন্তু কি রবি, শুনলি তো, তোর ভাগ্নির কথা তো শুনলি। এটা আমার ভাগ্নির কথা নয়, এটা ওই মেয়েটার কথা, ও শিখিয়ে দিয়েছে সবকিছু। হ্যাঁ আমি শেখাবো? কি বলছেন দাদা, আপনি হলেন পুপুলের সাদের মামা, সে আপনার কথা শুনলো না আর সে নাকি আমার কথা শুনবে? আপনিও না। পুপুল তো যা বলার বলেই দিল বেয়ান, আমরা এ নিয়ে আর কথা না বাড়ালেই ভালো। তবে আমি ইন্দিরা সেন, আমি কথা দিচ্ছি আমি এ মাসেই আমার আদিত বিয়ে দেব। দিদি ভাই একজন নতুন মা পাবে। মা, আমি কথা দিলাম আদি, তুই তো জানিস আমি কথা দিলে সেখান থেকে আর সরি না। বেয়ান, এই আমার দেয়া কথা যদি আমি না রাখতে পারি, আপনাদের যা ইচ্ছে আপনারা তাই করবেন, ভালো থাকবেন। তুমি যা বললে ভেবে বললে তো, এতদিন এতদিন ভাবিনি বলে কষ্ট হচ্ছে, কিন্তু এখন আর না। ভরচাজ মশাই, আপনি আদির জন্য একটা বিয়ের ভালো তারিখ দেখুন তো। কিন্তু পাত্রী, পাত্রী কোথায় পাবে? আমি আসছি, আসছি বন্ধু মাসি। কি হলো, কোথায় যাচ্ছিস তুই? কোথায় কোথায় যাচ্ছিস কোথায় তুই? কোথায় যাচ্ছি জানি না বন্ধু মাসি, কিন্তু আজকে এত অপমানিত হওয়ার পর যে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। এখন যদি আমি এই বাড়িতে থাকি তাহলে যে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। পারবো না, পারবো না বন্ধু মাসি, আমি আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আর তাছাড়া রবি তো ঠিক কথাই বলেছে, তাই না? আমি কোন পরিচয়ে এই বাড়িতে আছি বলো তো? কে হই আমি তোমাদের? কেউ না, একটা বাইরের লোক। সে দিনের পর দিন একসঙ্গে থাকলে কাছের মানুষ হয়, নিজের হয় না, হয় না বন্ধু মশাই। আমি আমি এইভাবে এই পরিচয়ে এই বাড়িতে থাকতে পারবো না গো, পারবো না।
আমি আসি, কোথাও যাবি না তুই, একদম ঠিক শুনেছিস, কোথাও যাবি না তুই। এই পরিবারের অনেক ঋণ তোর কাছে, এই পরিবার যদি সেই ঋণ স্বীকার করে না নেয়, তোকে নিজের করে না নেয়, তবে এই পরিবারের ক্ষতি, কি বলতে চাইছি, এই পরিবারের দুর্ভাগ্য। কিন্তু আমি তো একটা মেয়ে বন্ধু মাসি, কোন পরিচয়ে আমি আমি তোমাদের এখানে থাকবো, কোন পরিচয়ে আমি তোমাদের নিজের হব বলো। এবারে বউয়ের পরিচয়, পুপুলের মায়ের পরিচয়। থাকবি না বন্ধু মাসে? হ্যাঁ, তোর আর আদির বিয়ে দেব আমি। মানে না, ওখানে একটা বিমানবন্দর আছে না, ওখানে তুমি কোথায় লুকোবে? এই তুমি চুপ করবে? ওকে বিমানবন্দরের খোঁজ দিচ্ছ কেন? জানে না কখন কি কথা বলতে, চুপ করো। আমি আগে থেকে জানি ওখানে এয়ারপোর্ট আছে। না বাবুল, এরকম কথা বলে না, তুমি এখানেই থাকবে, তুমি আমাদের সবার সঙ্গে থাকবে, তোমার দাদাই কাকাই পিসি সবার সঙ্গে থাকবে, যাদের যাবার তারা চলে যাবে। দেখলে তো বন্ধু মাসি, আমি বলেছিলাম না, আমি তোমাদের কাছের কেউ, নিজের নই। আমাকে এবার ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আমি আসি। আসবে, কেউ না কেউ তো ঠিক আসবে আমাকে আটকাতে। হাতি, ওকে আটকা, ওকে যেতে দিস না। কি হলো আদি, বল। আমি কি বলবো, পুপুলই তো সব বলে দিল বাবা। আর দেখো, আমরা যাই করতে চাইছি সব তো পুপুলের জন্য, এখন ও যদি না চায় তাহলে কি আমার? না, তুই কোথাও যাবি না মেঘা, তোর সঙ্গে আমার কথা আছে। রাজা, একটু দিদিভাইকে নিয়ে যা, আমি একটু। না, আমি কোথাও যাবো না,
আমাকে পুরো আলোচনাটা শুনতে হবে। হ্যাঁ আচ্ছা মেঘা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুই এত বছর ধরে এখানে আছিস, তুই জানিস না তুই আমাদের কাছে কি? অন্য লোকের কথা শুনে এই পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সন্দেহ করছিস? মা বলছি এবার আমার একটু রেস্ট দরকার। হ্যাঁ আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি দুদিন ধরে আর ভালো লাগছে না, এবার একটু রেস্ট নি, যাই। না কোথাও যাবি না তুই, তোর জীবন নিয়ে তো আলোচনা হচ্ছে এখানে, তুই কোথায় যেতে চাইছিস? থাকবি এখানে তুই? রাধা তুই দিদিভাইকে নিয়ে ওর ঘরে যা তো মা। ঘরে? কিন্তু বর্মা আমাদের তো নবদ্বীপ ফেরার কথা ছিল। নবদ্বীপ কেন? আমি বুঝতে পারছি না সবাই এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস কেন? কোথাও যাওয়া হবে না তোর ভাইয়ের এই অবস্থা নিয়ে তুই এক পাও নড়বি না। উফ, একটা ঘর জিতছে তো আর একটা হারছে। এই মেয়েটা, এই মেয়েটা এখানে থাকলেই বিপদ। বন্ধুমাসি আমি বলছি কি, রাধা তো ছোট, ও যদি বাড়ি যেতে চায় তাহলে ওকে আর এসবের মধ্যে রেখো না গো। দেখো ওর তো সামনে পরীক্ষা, তাই না? এখন আমাদের এই প্রবলেমের মধ্যে ওর যদি পরীক্ষা খারাপ হয় তখন তো আমরাই ওকে মুখ দেখাতে পারবো না, তাই না? এনার মুখ আর কিছুক্ষণ পর দেখা যাবে কিনা তার নেই ঠিক, আর এখন উনি আমার মুখ নিয়ে চিন্তা করছেন। উনি আমাকে নিয়ে চিন্তাটা করছেনই বা কেন? আমাকে বাইরে পাঠাতে পারলে ওনার কি কোনো সুবিধা আছে? রাধা কি রে, কি করবি এখন? ভাবছি সেটাই। যাবে না তুমি রাধা, কিছুতেই এই বাড়ি ছেড়ে তুমি যাবে। আমিও তো সেটাই ভাবছি, যাব কি না। পুপুলকে এইভাবে এত ঝুট ঝামলের মধ্যে একা ছেড়ে যাওয়াটা ঠিক হবে না মনে হচ্ছে। বাবা বাবা বলছিলাম কি যে বড়মার কথা এভাবে মানে অমান্য করে এখান থেকে চলে যাওয়াটা বোধহয় ঠিক হবে না, আমরা বরং থেকে যাই।